চলে সিরাজগঞ্জে সেখানে আছেন আমাদের সহকর্মী দিচ্ছেন সরাসরি সিরাজ নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন ইভিএম এ ভোট গ্রহণে কোন অসুবিধা হচ্ছে না হচ্ছে কিনা আর পাঁচজন প্রিজাইডিং অফিসার গ্রেপ্তারের ঘটনার কোনো প্রভাব পড়েছে কিনা নির্বাচনে সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন হ্যাঁ রাজীব আপনাকে ধন্যবাদ যে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে সিরাজগঞ্জে কিন্তু তিনটি উপজেলায় আজকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং ভোটগ্রহণ আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে ইতিমধ্যে কিন্তু ভোটাররা কিন্তু তাদের যে ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন আমি কিন্তু আজকে রয়েছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে আজকে সকালে কিন্তু সকাল থেকে কিন্তু সিরাজগঞ্জে ঘুরিগুড়ি বৃষ্টি হচ্ছে গুরে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমরা ঘুরে দেখেছি যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই কম আসলে কম সংখ্যক ভোটার কিন্তু এখন তারা কিন্তু ভোট কেন্দ্রে আসছেন এবং তাদের যে মূল্যবান সেই মূল্যবান ভোট কিন্তু তারা দিয়ে যাচ্ছেন একটা বিষয় জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের নয়টি উপজেলার মধ্যে তিনটি উপজেলায় প্রথমবারের মতো মতো কিন্তু ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়েছে এই তিনটি উপজেলায় কিন্তু বেশ কিছু অঞ্চল রয়েছে আসলে সে সকল চর অঞ্চল চর অঞ্চলের অনেক মানুষ কিন্তু ইভিএম সম্পর্কে অনেকটাই তাদের ধারণা কম এবং ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ভোটার ভোট দিতে গিয়ে তাদেরকে অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে অনেকেই কিন্তু এই যন্ত্র সম্পর্কে অনেকটা ধারণা নেই তবে আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা কেন্দ্রেতে কিন্তু আসলে ভোটার উপস্থিতি একেবারেই কম তবে আমরা ভোট কেন্দ্রের যারা প্রিজাইনিং অফিসারের সাথে কথা বলেছিলাম তারা যেটা জানিয়েছে যে আসলে এই ভোট বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি বাড়বে আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এই সিরাজগঞ্জের কোনো ভোট কেন্দ্রে কিন্তু অপ্রতিকর ঘটনায় কিন্তু খবর পাওয়া যায়নি তবে রিটার্নিং কর্মকর্তা যেটা জানিয়েছে যে আসলে ভোট শুরু সম্পন্ন করার জন্য ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সর্বোচ্চ প্রস্তুত রয়েছে আর এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে এখন পর্যন্ত ভোটের সর্বশেষ পরিস্থিতি রাজীব ইসলাম আপনাকে ধন্যবাদ